ভিভো ওয়াই টোয়েন্টি জি এবং রিয়েলমি নার্জো থার্টি এ এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার জন্য বেস্ট হবে কোন মোবাইলটা আপনাদের কেনা উচিত কোন মোবাইলটা ভ্যালু ফর মানি ফোন হবে সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন এবং আপনারা একটা সঠিক ডিসিশান নিতে পারবেন দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার দরকার তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত আমরা দুটো মোবাইলের দামের দিকে যদি দেখি দুটো মোবাইলের দামের মধ্যে কিন্তু যথেষ্টই ডিফারেন্স আছে মানে ভিভো ওয়াই টোয়েন্টি জির দাম চোদ্দ হাজার নশো নব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সাড়ে সতেরো হাজার টাকার কাছাকাছি মোটামুটি এসে দাঁড়াচ্ছে আর আপনারা যদি সেখানে রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলের দাম দেখেন তো এই মোবাইলের বেস ভেরিয়েন্টের দাম আট হাজার নশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি সাড়ে দশ হাজার টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে এবং এর যে হায়ার ভেরিয়েন্ট আছে তার দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে এগারো হাজার আটশো টাকার কাছাকাছি তো এই দুটো ফোনের মধ্যে দাম কিন্তু অনেকটাই পার্থক্য থাকছে মানে অনেক কম দামে আমরা রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা পাচ্ছি সেখানে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলের দাম কিন্তু অনেক বেশি তাহলে দামের দিক থেকে দেখতে গেলে এখানে এগিয়ে থাকছে রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা আমরা এবার সোজা যদি ডিসপ্লের দিকে চলে আসি দুটো ফোনেই প্রায় কাছাকাছি সিমিলার টাইপ ডিসপ্লে পাচ্ছি আমরা মানে আমরা ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে পেয়েছি 6.51 পয়েন্ট ফাইভ ওয়ান ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সেখানেই আমরা রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে মানে দুটো ফোনে ডিসপ্লে রেজলেউশন এক থাকছে দুটোই এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি আমরা দুটো ফোনে ডিসপ্লে সাইজও প্রায় সেমই থাকছে একটা সাড়ে ছয় ইঞ্চি এবং একটা সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ইঞ্চি মানে খুব একটা সাইজের ডিফারেন্স হচ্ছে না কাছাকাছি একই টাইপের থাকছে দুটো ডিসপ্লেই আবার আমরা যদি ব্যাটারির দিকে দেখি তাহলে কিন্তু রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা অনেকটা এগিয়ে থাকছে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলের থেকে মানে আমরা ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে মাত্র পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছি সেখানেই যদি আমরা রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে দেখি সেই মোবাইলে আমরা ছ হাজার এমএইচের জ্যাম্বো ব্যাটারি পেয়ে যাচ্ছি মানে ব্যাটারি কিন্তু আমরা একটু বেশি ব্যাক আপ পাবো রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে এবং দুটো ফোনে আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে অবশ্য এখানেও কিন্তু চার্জিং পোর্টের দিক থেকে কিন্তু এগিয়ে থাকছে রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা কারণ রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে আমরা পাচ্ছি ইউএসবি টাইপসি চার্জিং কানেক্টার সেখানেই আমরা ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে পাচ্ছি নর্মাল মাইক্রো এস চার্জিং কানেক্টার দুটো ফোনেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পোর্ট আমরা পেয়ে যাচ্ছি সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে ভিভো ওয়াই টোয়েন্টি জিতে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি সেখানেই আমরা রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে পাচ্ছি রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফ্যাসিলিটি আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে যদি দেখি তাহলে সেখানে কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলটা অনেকটাই এগিয়ে থাকছে মানে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে আমরা একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি বেশ বড় সাইজের ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি আমরা এই মোবাইলে সেখানেই আমরা যদি রিয়েলমি নার্সো থার্টি এ মোবাইলের দিকে দেখি তো এই মোবাইলের দুটো স্টোরেজ ভেরিয়েশন আছে বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি মানে আমরা অল ওভার কিন্তু স্টোরেজ সাইজটা অনেক বেশি পাচ্ছি ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে আমরা যদি র্যামের দিকে দেখি তো আমরা ভিভো ওয়াই টোয়েন্টি জিতে র্যামটাও অনেক বেশি পাচ্ছি এই মোবাইলে থাকছে ছয় জিবি র্যাম সেখানেই আমরা রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে পাচ্ছি তিন জিবি এবং চার জিবি র্যামের ভেরিয়েশান তো র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের দিকে অনেকটাই এগিয়ে থাকছে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলটা এবার আমরা সোজা চলে আসি ক্যামেরার দিকে দুটো ফোনের ক্যামেরা কী ডিফারেন্স থাকছে সেটা জেনে নিই তো আমরা ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে তেরো মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাচ্ছি রেয়ার সাইডে প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা তেরো মেগাপিক্সেলের তারপর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি অবশ্য দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ সেন্সার এইগুলো সেরকম তো হাইফাই কোনো কাজ হয় না মোটামুটি শো অফের জন্যই সেইভাবে দেখানো হয় তো সেই হিসাবে এখানে আমরা তিনটে ক্যামেরা পাচ্ছি আমরা যদি রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে দেখি সেখানে রেয়ার সাইডে আমরা তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পাচ্ছি মানে প্রাইমারি ক্যামেরা কিন্তু দুটো ফোনেই সেম থাকছে এবং আমরা রিয়েলমি নাটো থার্টি এতে আরেকটা যে লেন্স পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স তো অল ওভার ক্যামেরা সেকশন মোটামুটি আমরা রেয়ার সাইডে কাছাকাছি এক বলতে পারি সংখ্যায় বেশি ওয়াই টোয়েন্টি জি কিন্তু ওই দুই মেগাপিক্সেলের সেরকম একটা ভ্যালুয়েশান হয় না তো সেই হিসাবে দেখতে গেলে দুটো মোবাইলের রেয়ার সাইডে আমরা প্রায় কাছাকাছি একই টাইপের ক্যামেরা পাচ্ছি ফ্রন্ট ক্যামেরার দিকে যদি দেখি তাহলে দুটো ফোনেই আমরা আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি মানে ক্যামেরার সেকশনটা টোটালি প্রায় সিমিলার থাকছে তো এবার চলে আসি আমরা দুটো ফোনের পারফরমেন্সের দিকে তো দুটো ফোনের যদি পারফরমেন্সের দিকে দেখি তো সেখানে কিন্তু রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা অনেকটা এগিয়ে থাকছে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলের থেকে মানে রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলে আমরা পাচ্ছি মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টাকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু গিগার্স এবং আমরা সেখানে ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলে পাচ্ছি মিডিয়াটিক হিলিও জি এইটটি প্রসেসার এটাও একটা টুয়েলভ এনএম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু গিগার্স তো জি এইটটির থেকে জি এইটটি ফাইভের পারফরমেন্স কিন্তু ফার বেটার আমরা পাবো আবার যদি আমরা র্যামের দিকে দেখি এতে আমরা যদি চার জিবি ভেরিয়েন্টটা ধরে চলি তাহলে চার জিবি ভেরিয়েন্টের থেকে ছয় জিবি ভেরিয়েন্টে আমরা র্যামের জন্য স্পিডটাও একটু বেশি পাবো এবং ইন্টারনাল স্টোরেজও বেশি পাবো তো আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি যদি আপনারা চার জিবি র্যামে সন্তুষ্ট থাকেন তাহলে সেই হিসাবে ভ্যালু ফর মানি ফোন হবে আপনাদের রিয়েলমি নার্জো থার্টি এ মোবাইলটা এবং আপনারা এই দুটো ফোনের মধ্যে যদি র্যাম একটু বেশি নিতে চান তাহলে আপনাদের ভিভো ওয়াই টোয়েন্টি জি মোবাইলের দিকে আপনারা চাইলে যেতে পারেন তো আপনাদের কি ধারণা দুটো মোবাইলের ব্যাপারে কোন মোবাইলটা আপনাদের বেশি পছন্দ হলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই